বাংলাদেশ এই যে আমাদের রাষ্ট্র, আমরা একটা স্বাধীন দেশ, এই স্বাধীন দেশ তো আমরা পেতাম না যদি বঙ্গবন্ধু না হতেন। কারণ এর আগে অনেক বড় বড় নেতা ছিলেন, অনেকেই আমাদের স্বাধীনতার কথা বলেছেন, কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা কিন্তু পাইনি। এবং পাকিস্তানের যে 23 বছরের আমাদের উপরে নিপীড়ন, নিষ্পেষণ, সেই পুরো সময়টাতে যিনি বাঙালিকে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের ভাষার অধিকার আদায় করা থেকে শুরু করে স্বাধিকার স্বাধীনতার সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন, বাঙালিকে ধাপে ধাপে তৈরি করেছেন, এবং 71-এর 7ই মার্চের সেই অবিস্মরণীয় ভাষণ, যেটি দিয়ে আমরা বলি একটি জাতির রাষ্ট্রের জন্ম হয়েছে, আর সেই ভাষণ দিয়ে পুরো জাতিকে তৈরি করা একটা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে একটা নিরস্ত্র যে জাতি ছিল সেই জাতিকে স্বাধীনতা এনে দেয়া, এবং 26শে মার্চ তার ঠিক আগের রাতে যখন আমাদের উপরে গণহত্যা চাপিয়ে দেয়া হলো, সেই পরিপ্রেক্ষিতে তিনি যখন স্বাধীনতা ঘোষণা করলেন, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা সে বিজয় অর্জন করেছি। এবং তার নেতৃত্বে এই শুধু স্বাধীনতা অর্জন নয়, তিনি 7ই মার্চের ভাষণে আমাদের স্বাধীনতার কথা বলেছিলেন, আমাদের মুক্তির কথা বলেছিলেন। তো সেই স্বাধীনতা হলো আমরা যে রাজনৈতিকভাবে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এবং সেই স্বাধীনতাটা অর্থবহ হবে যদি আমরা এই যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সব ধরনের মুক্তি যদি অর্জন করতে পারি। সেই মুক্তিটা অর্জনের জন্যেই তিনি যাত্রা শুরু করেছিলেন, কাজ শুরু করেছিলেন, এবং তিনি খুব সহজ ভাষায় বলেছিলেন যে আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চাই। খুব সহজ একটা কথা, একটা বাক্য, কিন্তু তার মানে হচ্ছে এর মধ্যেই সব রাজনীতি, এর মধ্যে সব অর্থনীতি, এর মধ্যে সব সামাজিক সাংস্কৃতিক সব রকমের নীতি, ওর মধ্যেই যে দুঃখী মানুষ কী হলে তার মুখে হাসি ফুটবে, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সেগুলোর যদি ব্যবস্থা হয় তাহলে দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, তার যদি অধিকার থাকে, সে যদি মাথা উঁচু করে সম্মান মর্যাদা নিয়ে বাঁচতে পারে তাহলে তার মুখে হাসি ফুটবে। এবং তিনি সেরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং সেই যাত্রা শুরু করেছিলেন। কিন্তু যারা 71-এ পরাজিত হয়েছিল, সেই পরাজিত অপশক্তি এবং তাদের দেশি বিদেশি ষড়যন্ত্রের দোসরেরা, তারা 75 সালে 15ই আগস্ট আঘাত হেনেছিল এবং বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করেছিল। তাদের যদি সরকার পরিবর্তনই উদ্দেশ্য হতো তাহলে শুধু একজনকে হত্যা করলেই হতো, যদিও হত্যা কখনোই সরকার পরিবর্তনের পদ্ধতি হতে পারে না, কোনোভাবেই না, কিন্তু তাও যদি তর্কের খাতিরে মেনে নিই যে সরকার পরিবর্তনের পদ্ধতি হিসেবে তারা হত্যাকে বেছে নিয়েছিল, তাহলে তো একজন মানুষকে হত্যা করলেই হতো, এবং তাকেও একটা দুটো বুলেট খরচ করাই যথেষ্ট ছিল। তিনি তো পালিয়ে যাচ্ছিলেন না, তিনি তো তাদের সামনে এসে দাঁড়িয়েছিলেন, কাজেই একটা বা দুটো বুলেটই হয়তো যথেষ্ট ছিল, কিন্তু তারা এত বুলেট দিয়ে তাকে যে ঝাঁঝরা করে ফেললো, তার মানে যারা হত্যা করছিল তাদের প্রতিহিংসা পরায়ণতা সেটা কত বেশি ছিল, সেটা একটা চিন্তা করার মতো বিষয়। আরেকটা হলো যে শুধু তাকে হত্যা করলেই যেখানে চলতো সরকার পরিবর্তন করতে হলে, সেখানে তার 3 পুত্র, তার স্ত্রী, তার পুত্রবধূরা, তার ভাই এবং আশপাশের আরও কতগুলো এলাকায় তার আরও আত্মীয় স্বজন, তাদেরকে গিয়ে সব হত্যা করতে হলো কেন? কারণ তারা এমনকি 10 বছরের শিশুপুত্র, তাকেও কেন হত্যা করলো? অর্থাৎ তাকে নির্বংশ করতে চেয়েছিল। তাদের ভয় শুধু বঙ্গবন্ধু একজন মানুষ না, তার আদর্শটাকেও তাদের ভয় ছিল, এবং তাদের ভয় যে আসলে অমূলক ছিল না এটা তো প্রমাণ হয়েছে যে তাদের সেই হত্যাকাণ্ডের সময়ে তার 2 কন্যা বিদেশে থাকায়, 2 কন্যা বেঁচে যাওয়ায় জ্যেষ্ঠা কন্যা দেশে ফিরে এসেছিলেন, 6 বছর বিদেশে দুঃসহ একটা নির্বাসিত জীবন কাটিয়ে ফিরে এসেছিলেন দেশে 6 বছর পরে আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি হিসেবে, এবং দেখেন শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বছরের পর বছর আন্দোলন করেছেন এবং সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, উনি ফিরে এসেছিলেন বলে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, উনি ফিরে এসেছিলেন বলেই 21 বছর পর বঙ্গবন্ধু হত্যার
বিচার হয়েছে। উনি ফিরে এসেছিলেন বলে আজকে আমরা এত উন্নত সমৃদ্ধ একটা দেশ পেয়েছি। আমরা তো শুধুমাত্র এই সন্ধানী আমরা যারা করি কিংবা আপনারা যারা আজকে এই চিকিৎসার জন্য এসেছেন, এর আগেও তো আরও অনেক সরকার প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, কেউ কি নিজে এসে যে আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা তখন সবাই মেডিকেল কলেজের ছাত্রছাত্রী, 17, 18, 19 বছর বয়স আমাদের, আমরা গিয়ে যখন তাকে বলেছি আমরা একটা রক্তদান অনুষ্ঠান করতে চাই, কোন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান তার কাছে সরাসরি এমন করে যাওয়া যায় কিংবা বিরোধী দলের নেতা তার কাছে এমন করে সরাসরি যাওয়া যায় এবং তিনি বলেন যে হ্যাঁ আমি রক্ত দেব, নিজে এসে রাস্তায় সেখানে আমাদের চৌকি পাতা তার উপরে এসে সাধারণ মানুষের সঙ্গে তিনি এসে রক্ত দিয়ে গেছেন, একবার না বারবার দিয়েছেন। কে আমাদের একটু বয়স্ক হলেই তাদেরকে বোঝাতে অনেক কষ্ট হয়, একদম ইয়াং ছেলেমেয়েরা চক্ষুদানের কথা বলে, আচ্ছা ঠিক আছে অঙ্গীকার করলাম, একটু বয়স হলে অনেক রকম চিন্তা করে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করবে কিনা। আমরা যখন ওনাকে বলেছি উনি সঙ্গে সঙ্গে বলেছেন আমি অঙ্গীকার করছি, আমি মারা গেলে আমার চোখ দিয়ে যদি দুজন মানুষের দৃষ্টিশক্তি ফিরে আসার সুযোগ থাকে তাহলে অবশ্যই আমি তাতে সই করব, সঙ্গে সঙ্গে করে দিয়েছেন। যেবার তিনি প্রথম প্রধানমন্ত্রী হলেন হওয়ার বোধহয় 3 মাসের মধ্যে, উনি জুন মাসে দায়িত্ব গ্রহণ করলেন, 23শে জুন, আমাদের অনুষ্ঠানটি ছিল 2 নভেম্বর 1996, জুনের পরে তার থেকে 2 নভেম্বর উনি আমাদের সেই অনুষ্ঠানে আসলেন। প্রধানমন্ত্রী যে কোনো একটা অনুষ্ঠানে তো বললেই চলে যেতে পারেন না, সেই অনুষ্ঠানে তিনি আসলেন এবং সেই অনুষ্ঠানে এসে তিনি আবারও, আমরা বললাম আপনি আগে চক্ষুদানের অঙ্গীকার করেছেন, আজকে তো আপনি দেশের প্রধানমন্ত্রী, উনি বললেন হ্যাঁ আমি আবারও সেই অঙ্গীকার সবার সামনে করছি। এবং শুধু তাই নয়, তিনি আমাদেরকে এই জমিটা দেওয়ার ব্যবস্থা করলেন কি এখানে মানুষের এই মরণোত্তর চক্ষুদান নিয়ে যারা কাজ করে তারা এখানে একটা হাসপাতাল করবে এবং এখান থেকে এই যাদের চোখ নিয়ে এই কর্নিয়াজনিত সমস্যা, একটা সংগঠনের ওপরে তার কত আস্থা, তার কত বিশ্বাস এবং তাদেরকে কাজ করার সুযোগ করে দেবার তার যে আগ্রহ। এবং আমাদের প্রত্যেকে, তিনি সন্ধানীকে যেভাবে প্রতি পদে পদে সহায়তা করেছেন আমরা তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। তো আজকে এই আগস্ট মাসে আমি বঙ্গবন্ধুর প্রতি, বঙ্গবন্ধু সঙ্গে আরও যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রোজি জামাল, শেখ আবু নাসের এবং আরও যারা ছিলেন, শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি সহ আরও যাদেরকে সেদিন হত্যা করা হয়েছিল, তাদের সকলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এবং আজকের বাংলাদেশের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকারীরা এখনও আছে, সেই হত্যাকারীরা এখনও আছে এবং তারা এখনও ষড়যন্ত্র করছে, কাজেই সেই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে যেন বাংলাদেশে আর কখনও এই রকমের হত্যাকাণ্ড যেন আর না ঘটে এবং আমরা যেন যেভাবে এগিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশটা দেখেন চতুর্দিকে, এই ঢাকা শহরে আমরা যারা থাকি কিংবা আপনারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, এখন যোগাযোগটা কত সহজ, রাস্তাঘাট কত সহজ। এখন বাংলাদেশে 15 বছর আগে মানুষ কত মানুষ না খেয়ে থাকে, আজকে একজন মানুষও না খেয়ে থাকে না, সবার গায়ে কাপড় চোপড় আছে ভাল। আগের 15 বছর আগের সঙ্গে নিজেদেরই প্রত্যেকে যদি আমরা তুলনা করি, 15 বছরের আগে থেকে আজকে আমাদের খাওয়ার অবস্থা ভালো, থাকার অবস্থা ভালো, কাপড়ের অবস্থা ভালো, চিকিৎসার ব্যবস্থা ভালো, আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা ভালো, সমস্ত দিক থেকে ভালো। এই দেশে যত মানুষ গৃহহীন ছিল, ভূমিহীন ছিল, আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি প্রতিটি মানুষকে ঘর করে দিচ্ছেন যারা গৃহহীন, যাদের ঘর নেই, এটি পৃথিবীতে বিরল। তো এই যে বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে, যাতায়াত ব্যবস্থা এখন এত সহজ হয়ে গেছে, যে কোনো জায়গায় আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় কত সহজে যেতে পারেন,
এই যে ইন্টারনেট হয়েছে, বিজ্ঞান প্রযুক্তিতে এত এগিয়ে গেছে, এখন মানুষ ঘরে বসেও পড়াশোনা যেমন করতে পারে, ঘরে বসে ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, সব কিছু করা সম্ভব এই বিজ্ঞান আর প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। তাহলে এই সমস্ত ব্যবস্থায় যে ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনা করেছিলেন বলেই এটা সম্ভব হচ্ছে। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। আমরা তার প্রতি আমাদের সন্ধানের পক্ষ থেকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি সবসময় আমাদেরকে তার সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। আর এই যে মরণোত্তর চক্ষুদানের পথ প্রশস্ত করে দিয়েছিলেন বঙ্গবন্ধু, তার আইন করে আমাদের অধ্যাপক মনিলাল এইচ লিটু তিনি বলেছেন, আমাদের এই যে সুযোগগুলো তৈরি করে দিয়েছেন, বঙ্গবন্ধু করে দিয়েছিলেন, তার কন্যা আজকে করে দিচ্ছেন, সেই জন্যে আমরা আপনাদেরকে যে সেবা করবার সুযোগ পেয়েছি সেই জন্যও আমরা স্রষ্টার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং আপনারাও যারা এসেছেন আমাদের এখানে, যারা সেবা নিতে আসেন, তারা আমাদেরকে সুযোগ দেন আপনাদেরকে সেবা করার, সেই জন্যে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আপনারা যদি না আসতেন তাহলে কিন্তু আমরা এই সেবা করার সুযোগটা পেতাম না। আপনারা এসেছেন, আসেন, সেই জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এখানে আমরা সব সেবাই বিনামূল্যে আমরা দিই, কিন্তু সেখানে অপারেশন যখন হয় সেই অপারেশনের জন্য যে ওষুধ জরুরি সেটার জন্য 3-4 হাজার টাকা প্রয়োজন হয়। শুধু সেইটা আমাদের সংগঠনের পক্ষে তো সব কিছু সবটুকু দেওয়া সম্ভব না, ওইটুকু। এবং আমি যতদূর জানি যে এই অপারেশন বাইরে করতে অনেক সময় 50-60 হাজার টাকা লাগে, কিন্তু সেটি আমরা একেবারেই বিনামূল্যে সেই অপারেশন এখানে সন্ধানীর মাধ্যমে করা হয়। তো সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ, আমাদের যৌথ উদ্যোগে আমরা এই জাতির পিতার প্রতি এবং 15 আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা যে অনুষ্ঠানমালা আমরা পরিচালনা করছি, 17টি কর্মসূচি এখানে আমাদের অধ্যাপক মনিলাল রায় ছিলটু আপনাদেরকে বলেছেন, দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় সব মিলিয়ে মোট 17টি কর্মসূচি আমাদের রয়েছে। সেই সমস্ত কর্মসূচির আজকে উদ্বোধন হলো। এবং তার সঙ্গে তিনি এও জানিয়েছেন যে আমরা এই পর্যন্ত প্রায় 5.5 লক্ষ ব্যাগ রক্ত সন্ধানীর মাধ্যমে সংগৃহীত হয়েছে এবং আর্তমানবতার সেবায় সেই রক্ত দান করা হয়েছে। তার সঙ্গে প্রায় 2.5 লক্ষ মানুষকে আমরা, রোগীকে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি এবং 3,488 জন মানুষকে আমরা এই চোখে কর্নিয়া প্রতিস্থাপন সেটি আমরা করেছি। তারা আজকে পৃথিবীর আলো দেখতে পাচ্ছেন, আল্লাহর অশেষ রহমত আমরা এই কাজটি করতে পেরেছি, আমরা স্রষ্টার কাছে কৃতজ্ঞ। এবং যারা এই মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছেন তাদের কাছ থেকে আমরা যে কর্নিয়া পেয়েছি, কিংবা হাসপাতালে অনেক সময় অনেক মৃত ব্যক্তি থাকেন যাদের কোনো হয়তো ঠিকানা থাকে না, সেটার একটা আইনি পদ্ধতি আছে, তার মাধ্যমে সেখানে, কিংবা যারা অঙ্গীকার করেননি কিন্তু মৃত্যুবরণ করেছেন, তার পরিবারের অনুমতি নিয়ে তখন সেখানে হয়তো তার কর্নিয়া নেওয়া যায়। এরকম নানানভাবে যে প্রায় 4,500 কর্নিয়া সংগৃহীত হয়েছে সেই সকল মৃত ব্যক্তির আত্মার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সেই সকল পরিবারের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।